আজকে একটা পেঁয়াজ দিয়ে করা একটা রেসিপি। এটা বেসিক্যালি মেক করেছেন আমার মাদার ইন ল, আমার বাচ্চাদের দাদি। তো উনি পুরো প্রসেসটা উনিই করেছেন, আমি জাস্ট ভিডিও করছি এবং একটু চুলায় তেলের মধ্যে নাড়াচাড়া করেছি। এই আমার এখানে কোনো ক্রেডিট নাই, বেসিক্যালি আমার মাদার ইন ল করেছেন। প্রথমে আস্ত পেঁয়াজগুলোকেই উনি কেটে নিয়েছেন, মানে একটু সাইজ করে কেটে নেওয়া যেটা বলে, এবং যে ইনগ্রিডিয়েন্টসগুলো ওগুলো ভেতরে দিয়ে দিয়েছেন। তো ওটা মেরিনেট করাই ছিল, বেশ অনেকক্ষণ মেরিনেট করা ছিল। তা আমি জাস্ট অল্প আছে ডুবু তেলের মধ্যে, কিছুটা ডুবু তেলই, একদম একদম ডুবু তেল ছিল না, তো দিয়ে অল্প আছে জিনিসটা ভাজা হচ্ছে। এবং এটা যেটা হয়েছে যে ভেতরে যাতে ক্রিস্পি হয় এবং ভেতরের পেঁয়াজটা যেন সিদ্ধ হয়, এই জন্য কিন্তু আঁচটা অল্পই রাখতে হবে, ঠিক আছে? তো এখানে এক রাউন্ড ভাজা হয়ে গেছে, এখানে আমি সেকেন্ড আবার একটা গ্রুপ দিচ্ছি। তো তেলটা একদম কিন্তু গরম করে নিতে হবে, আঁচ থাকবে অল্প, তেল থাকবে ভালো রকম গরম, এবং পেঁয়াজটার ভেতরে যদি প্রপারলি সিদ্ধ এবং ক্রিস্পি না হয় তাহলে খেতে ভালো লাগবে না। আস্ত পেঁয়াজ কখনোই খেতে, কাঁচা খেতে ভালো লাগে না, এটা আমরা জানি। আমরা খুব পাশাপাশি পাশের চুলায় চা বসিয়েছিলাম, চাটাও মাদার ইন ল করা, এটা আমার করা না। তা আমি জাস্ট ভিডিওটা করছি, ভাজার পরে দেখেন কালারটা জাস্ট এরকম একটা চমৎকার কালার আসবে, ব্রাউন কালার, এবং ভেতরটা ভাজা হয়েছে কি না ভালো মতো সেটাও কিন্তু বোঝা যায়। হ্যাঁ, তো যাই হোক, আমাদের একদম সব শেষে আমরা টেবিলে যখন সার্ভ করলাম তখন সবাই টেস্ট করলাম এবং আমাদের কাছে ভালো লেগেছে। এটা ফার্স্ট টাইম আমার মাদার ইন ল ট্রাই করেছেন, বাট উনি খুব ভালো রাঁধুনি, খুব মজা করেই সব কিছু মেক করেন। তো ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।